সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। পুলিশ বিএনপি সংঘর্ষে আহত হওয়া হবিগঞ্জের সেই ওসিকে এবার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে ভারতে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হচ্ছে। অজয় চন্দ্র দেব পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন। থানার পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ওসি অজয় বাম চোখে সঠিক দেখতে পাচ্ছেন না, সেজন্যই তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিদর্শক মোহাম্মদ বদিউজ্জামান বলেন, ওসিকে চিকিৎসার জন্য ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, দুই একদিনের মধ্যেই দেশটির উদ্দেশ্যে রওনা হবে ওসি অজয় চন্দ্র দেব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত 19 আগস্ট বিকেলে হবিগঞ্জ শহরে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রধান সড়কের একদিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় অন্যদিক থেকে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। পরদিন ওসিকে হবিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। 22 আগস্ট তাকে দেখতে যান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঘটনার দিন হবিগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আমিনুল হক সরকার জানিয়েছেন, ওসি অজয় চন্দ্র দেবের চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে সংঘর্ষের ঘটনায় প্রায় 200 জনের নাম উল্লেখ করে সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়। এ 2 মামলায় এখন পর্যন্ত 23 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। দর্শক, এই ছিল হবিগঞ্জে আহত হওয়া ওসির চিকিৎসার সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।